Wait a minute! Who are you? XXX Ben Lux. গাইজ, টিবল এক্সটেন্ডেশন যার রিয়েল নাম জোশ ডেইন রিকার্ডো অনফ্রয়, যাকে তোমরা অনেকেই চেনো, আর কেউ কেউ এমন হয়েছে যারা তাকে ঠিক মতো চেনো না। বাট কেন তার এত পপুলারিটি, কেন তার এত ফ্যান ফলোয়ার্স, আর কেন আমরা তার অনেক সংস আমাদের ফ্রি ফায়ার? আর পিইউজি পাবজি, আমরা যারা ফ্রি ফায়ার এবং পাবজির সাথে অনেক পরিচিত, তারা বেশিরভাগই ইউটিউবের মধ্যে দেখা যায় যে অনেক ইউটিউবার্স আছে, তাদের গেম প্লে ভিডিওর মধ্যে এই XXXTentacion যে র্যাপারটা আছে, র্যাপারের সংসগুলো ইউজ করে থাকে। XXXTentacion যার মারা যাওয়ার 4 বছর হয়ে গেছে, 2018 সালে তিনি মারা যান। বাট চিন্তা করে দেখছো, মারা যাওয়ার 4 বছর পরেও তার এতটা পপুলারিটি। তিনি একদিন একটা বাইক ডিলারশিপের শোরুমে যান, সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাইতেছি যে তিনি সেই বাইক ডিলারশিপের সাথে কথা বলতেছেন। কথা বলার পরে তিনি ওখান থেকে কোনো বাইক না কিনে সেই শোরুম থেকে বাইরে হয়ে যান তার BMW গাড়িতে করে। XXXTentacion-কে 2 জন লোক রাস্তার মধ্যে আটক করে তার উপর গুলি চালায়, আর XXXTentacion-এর সাথে যেই তার সঙ্গী ছিল সেই সঙ্গী তাকে ছেড়ে পালিয়ে যান। XXXTentacion-কে পরে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়ার 1 ঘন্টা পরে তার পালস বন্ধ হয়ে যাওয়ায় তিনি মারা যান। আর গাইস, তোমরা কি জানো 2 দিন আগে XXXTentacion-এর বার্থডে গেল? যদি জেনে থাকো তো কমেন্টের মধ্যে জানাই দিও। সবার কথা এইটা যে বাইক ডিলারশিপের শোরুম থেকে ডাকাতি করে ফেরার পথে XXXTentacion-কে রাস্তার মধ্যে পেয়ে এই 2 জন তার উপর গুলি চালায়। বাট ভিডিও ফুটেজটা তো দেখে মনে পুরো প্ল্যানিং করা একটা কাজ, আর প্ল্যানিং করে মারবেই না বা কেন? XXXTentacion-এর যেরকম আছে মিলিয়ন বিলিয়ন ফ্যান ফলোয়ার, সেরকম আছে অনেক শত্রুও। XXXTentacion যখন ছোট ছিল, স্কুল লাইফে থাকা থেকে তিনি অনেক ঝামেলা এবং মারপিটের মধ্যে ঢুকতেন বারবার, এরকম করার কারণে তার নিজের মা তাকে তার বাসা থেকে বাইর করে দেয়। তারপরে XXXTentacion তার গ্র্যান্ড মাদারের বাসায় যায়, ছোট থেকে থাকে, বড় হন। XXXTentacion অনেক আগে থেকেই ঝামেলা, গ্যাঞ্জাম, গ্যাং ওয়ার, মাদক দ্রব্য সাপ্লাই, বেআইনি অস্ত্র ইউজ, এইসব নিয়ে অনেকবার অনেক কেস খেয়েছেন, যার কারণে পুলিশ তাকে আটক করেন এবং তাকে যেটার কারণে জেলের মধ্যে বহুবার যাইতে লাগে। সবার যেমন নিজস্ব একটা হবি থাকে, সেরকম XXXTentacion-এর ছিল একটা হবি, সেটা হলো মিউজিক। তিনি র্যাপ সং এর পাশাপাশি অনেক আইটেমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা পছন্দ করতেন। আবারও যখন তিনি জেল থেকে বাইরে আসেন, তখন তিনি তার লাইফের প্রতি একটা ফোকাস করতে চান এবং মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে জয়েন করেন। তারপরে তিনি তার ইউটিউব চ্যানেল XXXTentacion নামের একটা ইউটিউব চ্যানেল খোলেন। খোলার পর তারপর তিনি সেটার মধ্যে তার ভিডিও আপলোড করতে শুরু করেন এবং তিনি তার ভিডিও আপলোড করতে করতে অনেক সাপোর্ট পাইতে শুরু করেন, আর তার ফলে তিনি অনেক তাড়াতাড়ি পপুলার হয়ে যান। গাইস, পার্সোনালি আমিও XXXTentacion-এর অনেক বড় একটা ফ্যান। আমি XXXTentacion-এর অনেক সংস আছে শুনি, আমার এই ভিডিওর মধ্যে যে XXXTentacion-এর সংস চলতেছে সেগুলো আমি ইউটিউব থেকে ভিডিও বানানোর জন্য ডাউনলোড দিই না, আমি অনেক আগে থেকে ডাউনলোড দেওয়া ছিল, আর আমি অনেক আগে থেকে সব সংস শুনতাম, জাস্ট আমি ভিডিওর মধ্যে লাগাই দিচ্ছি। XXXTentacion আমেরিকার ফ্লোরিডা শহরে 1998 সালে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে মৃত্যুবরণ করেন। আর XXXTentacion অনেক কম বয়সে এত পপুলারিটি অর্জন করেন, আরও পপুলারিটি অর্জন করার আগে মাত্র 20 বছর বয়সে তিনি মারা যান। সো গাইস, এতক্ষণ হয়তো তোমরা এটা বুঝে গেছো যে XXXTentacion এতটা পপুলার হওয়ার কারণেই আমাদের গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে গেম প্লে ভিডিওগুলোতে XXXTentacion-এর সংসগুলো আমরা শুনতে পাই। আর গাইস, XXXTentacion কেন এতটা পপুলার, কেন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তার সংস আমরা অনেক শুনতে পাই, তো ওইটা তোমাদেরকে বোঝানোর মতো যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের যদি আমার এই ইনফরমেশনগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের মতামতটা জানাই দিও। আর XXXTentacion-এর মানেটা কি সেটা আমরা XXXTentacion ভাইয়ের কাছেই শুনে আসি। What does that mean? Young Dagger Dick or X? I could imagine what Young Dagger Dick means. X. All right, so XXXTentacion means unknown temptation. As far as the X, the significance of the X, for some time, the X was the only unknown numeral to me.